হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ সেই সঙ্গে ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ তো কাদের নাম রয়েছে এই লিস্টে নতুন এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো সেই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তো সেটা আমরা বিস্তারিত দেখে নেব নতুনভাবে যে ক্যান্ডিডেটদের নাম প্রকাশ পেয়েছে সেই নামের লিস্ট আমরা দেখে নেব তো সরাসরি আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশন প্রকাশ করেছে এবং নামের লিস্ট প্রকাশ করেছে সেই নোটিফিকেশন আমরা চলে যাবো তো চলুন বিস্তারিত দেখেনি তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী এবং ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত অনুরোধ রইল তো চলুন বিস্তারিত দেখিনি তো আমরা চলে এসছি নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে একটু আগে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কুড়ি নয় দু চব্বিশ তারিখ অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে একটু আগেই তো যেটা নোটিশে মূল বক্তব্য যেটা বলা হয়েছে ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দা অ্যাপ্লিকেন্টস ইন কানেকশন উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দু এগারো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদান করার জন্য এই নোটিফিকেশন প্রদান করছে স্কুল সার্ভিস কমিশন তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি তো নোটিফিকেশনের মূল বক্তব্য যেটা বলা হচ্ছে কারা ডুপ্লিকেট সার্টিফিকেট পাবে কাদের নামে তালিকা প্রকাশ পেয়েছে তারা কিভাবে ডুপ্লিকেট সার্টিফিকেট পাবে এবং কবে থেকে পাবে তাদের কি করতে হবে বিস্তারিত এখানে কিন্তু নোটিফিকেশনের মধ্যে রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি দিস ইস টু নোটিফাই দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু সাবমিটেড অ্যাপ্লিকেশনস ফর ডুপ্লিকেটেড সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ টিচার এলিজিবিলিটি টু থাউজেন্ড উইল বি ইস্যুড দ্য সেম উইথ দ্য এফেক্ট ফ্রম চব্বিশ নয় দু থেকে শুরু করে তিরিশ নয় দু তারিখ অন অল ওয়ার্কিং ডেজ অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে হুড সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল বিল্ডিং এ গিয়ে তারা অ্যাপ্লিকেশন জমা করে এসেছেন এই ডুপ্লিকেট সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পার্স সার্টিফিকেট তারা হারিয়ে ফেলেছেন তারা ডুপ্লিকেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল তাদের জন্য এই নোটিফিকেশন প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন দুহাজার এগারো সালের নোটিফিকেশনের সূত্র ধরে দুহাজার এগারো সালের টেট পার্স সার্টিফিকেটের ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রদান করছে স্কুল সার্ভিস কমিশন তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্কিং ডেগুলোতে তাদেরকে যেতে হবে এবং আরও কি কি বলা হচ্ছে নোটিফিকেশানে আমরা দেখবো এবং কাদের নামের লিস্ট রয়েছে সেই নামের লিস্ট বিস্তারিত দেখে নেব এবং প্রসিডিওর কি রয়েছে কি করতে হবে আপনাকে ডিটেলসটা দেখব ক্যান্ডিডেটকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কাম টু দিস অফিস অ্যাট দ্য অ্যাভ অ্যাড্রেস অ্যালং উইথ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইফ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড ইজ লস দ্য অরিজিনাল জিডি কপি অব দ্য কনসার্ন পুলিশ স্টেশন মাস্ট বিডিউস তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ডুপ্লিকেট টেট পার্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন এবং যারা এই ডেটগুলোতে সার্টিফিকেট নিতে যাবেন তাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আপনাদের অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে যদি কারোর অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে তাকে আপনাকে কী করতে হবে আপনার যে কনসার্ন পুলিশ স্টেশন রয়েছে বা থানা আছে সেখানে গিয়ে আপনাকে জিডি করতে হবে জেনারেল ডায়রি করতে হবে সেই ডায়েরি নাম্বার এবং সেটা অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিল্ডিংয়ে তো তার পাশাপাশি ফটো আইডেন্টি প্রুফ কোনো আধার ভোটার প্যান বা যেখানে আপনার ফটো এবং নাম রয়েছে এমন একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি রিসিপ্ট কপি অব দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তার একটা রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে যেতে হবে অ্যাট দিস অফিস অর রিজিয়নাল অফিসেস স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা রিজিওনাল অফিস থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা পেয়েছেন মানে এই অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার পর যে রিসিপ্টটা পেয়েছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে টু কালেক্ট দ্য ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট ডুপ্লিকেট ট্রেড সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে এই স্টেপগুলো করতে হবে উইদিন টেন এ এম থেকে শুরু করে থ্রি পি এম অর্থাৎ সকাল এগারোটা থেকে শুরু করে বিকেল তিনটে পর্যন্ত ডিউরিং দ্য অ্যাপোরসাইড পিরিয়ড এই চব্বিশ নয় দু থেকে তিরিশ নয় দু তারিখ সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত আপনি ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে পারবেন তবে অবশ্যই ওয়ার্কিং ডে হতে হবে তার পাশাপাশি বলা হচ্ছে দ ক্যান্ডিডেটস মে অলসো সেন্ড দিয়ার অথরাইজড রিপ্রেজেন্টেশন হু উইল হ্যাভ টু ব্রিং অল দ্য অ্যাফোর্ড সেট ডকুমেন্টস অ্যালং উইথ এ সেপারেট অথরাইজেশন লেটার কমপ্লিট উইথ অ্যাটেস্টেড সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড ফটো আইডেন্টি প্রুফ অফ হিজ ওন যদি কোনো ক্যান্ডিডেট এই ডুপ্লিকেট ডেট পার সার্টিফিকেট নিয়ে আসতে না পারেন নিজে যেতে না পারেন তাহলে আপনি অন্য কোনো রেপ্রেজেন্টেটিভকে সেখানে পাঠাতে পারেন এই ডুপ্লিকেট সার্টিফিকেট কালেক্ট করার জন্য তবে আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে আপনাকে একটা অথরাইজেশন লেটার আপনাকে সাবমিট করতে হবে বা অথরাইজেশন লেটারে আপনাকে সিগনেচার করে যেতে হবে বা এমন একটা লেটার করতে হবে যে যেখানে আপনি অথরাইজ করছেন যে অমুক ক্যান্ডিডেট তার নাম থাকবে তার অ্যাড্রেস থাকবে তার ডিটেলসটা দিয়ে যে ক্যান্ডিডেটকে পাঠাবেন আপনি তার ডিটেলসটা দিয়ে আপনি সিগনেচার করে দেবেন যে আমি এই ক্যান্ডিডেটকে আমার টেট পাস সার্টিফিকেট আমি কালেক্ট করার জন্য পাঠাচ্ছি এবং আপনার সিগনেচার থাকবে এবং সেই ব্যক্তির একটি ফটো আইডি প্রুফ থাকবে সেটা দেখিয়ে তিনি এই টেট পাস সার্টিফিকেট তিনি কালেক্ট করতে পারবেন তো তার পাশাপাশি আপনাকে কি করতে হবে আপনাকে কিছু টাকা অ্যামাউন্ট পে করতে হবে অ্যান্ড অ্যামাউন্ট অফ হাজার টাকা রুপিস ওয়ান থাউজেন্ড অনলি উইল হ্যাভ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ টুয়ার্স চার্জ ফর কালেক্টিং ডুপ্লিকেট টেট সার্টিফিকেট অর্থাৎ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট আপনাকে কালেক্ট করার জন্য আপনাকে পুনরায় হাজার টাকা প্রদান করতে হবে তবেই আপনি এই ডুপ্লিকেট পার্স সার্টিফিকেট পাবেন ডুপ্লিকেট টেট সার্টিফিকেট উল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দা শিডিউল এন হেয়ার উইক প্রত্যেক ক্যান্ডিডেটের নাম ধরে ধরে এখানে কে কোন ডেটে যাবেন তার কিন্তু এন করে দেওয়া হয়েছে বা কোন ক্যান্ডিডেট কোন সময় যাবেন তার লিস্ট ধরে দেওয়া হয়েছে তো সেটা আমরা দেখে নেবো প্রত্যেক ক্যান্ডিডেটের নামের তালিকা তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে শিডিউল ফর ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দা অ্যাপ্লিক্যান্টস ইন টেট টু তো আপনাকে রিপোর্টিং টাইম কখন রয়েছে চব্বিশ নয় দু তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস সার্টিফিকেট নিতে যাবেন বা ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে যাবেন তাদের নাম এখানে রয়েছে রিপোর্টিং টাইম আপনার সকাল এগারোটার সময় আপনাকে যেতে হবে তো প্রত্যেক ক্যান্ডিডেটের নামগুলো এখানে রয়েছে অবনী রয়েছে এ দিয়ে অ্যালফাবেটিক্যালি নামগুলো পরপর আছে তো আমি প্রত্যেকের নাম কিন্তু পড়ে শোনানো সম্ভব নয় টোটাল এগারোটা পেজ রয়েছে তো এগারোটা পেজে কার কার নাম রয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আপনারা অবশ্যই নিজেরাই জানেন তো এ দিয়ে যার যার নাম রয়েছে এ দিয়ে পরপর এখানে আমরা দেখতে পাচ্ছি অতনু আজিম রয়েছে বি দিয়ে শুরু হচ্ছে এরপর ফার্স্ট পেজ আমরা পার করে এসেছি তো সেকেন্ড পেজেও কিন্তু চব্বিশ তারিখের রিপোর্টিং টাইম রয়েছে চব্বিশ তারিখ যেতে হবে সকাল এগারোটার সময় তো বি দিয়ে কিন্তু কন্টিনিউ এই পর্যন্ত চলছে সি দিয়ে চলছে এবার তাদের বাদিকে রোল নাম্বার রয়েছে এবং বাদিকে সিরিয়াল নাম্বারও দেওয়া রয়েছে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো আমরা এখানে সি এর পরে ডি শুরু হয়েছে তো একদিনে মোটামুটি বাহান্ন তিপ্পান্ন একান্ন এমন ক্যান্ডিডেট কিন্তু কল করা হয়েছে এই ডুপ্লিকেট সার্টিফিকেট কালেক্ট করার জন্য তো ডি দিয়ে কন্টিনিউ চলছে এখান থেকে কিন্তু আমরা শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখে সে সমস্ত ক্যান্ডিডেটে টেট পাস সার্টিফিকেট কালেক্ট করার জন্য তো পঁচিশ তারিখ এগারোটার সময় আপনাকে যেতে হবে ডি দিয়ে রয়েছে দেবজানি এখানে ডি দিয়ে এরপর ই দিয়ে রয়েছে দুজনের নাম তারপর জি দিয়ে শুরু হচ্ছে গণেশ শুরু হচ্ছে এইচ দিয়ে রয়েছে আই দিয়ে রয়েছে যার যার নাম রয়েছে আপনারা কিন্তু আলফাবেটিক্যালি জেনে দিতে পারবেন যে দিয়ে শুরু হচ্ছে এখানে এরপর আমরা একটু নিচের দিকে যাব কে দিয়ে দেখতে পাচ্ছি কে কৃষ্ণা রয়েছে লক্ষ্মী রয়েছে আমরা আরেকটি পেজে চলে এসেছি এখানে রিপোর্টিং টাইম পঁচিশ তারিখেই আছে সকাল এগারোটার সময় যেতে হবে এল দিয়ে চলছে এখনো এম এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মলায় রয়েছে বেশ দু একজন মলয় দেখতে পাচ্ছি নাম আমরা এখানে তো এখানে বাহান্ন জনের নাম রয়েছে এর পরের পেজে আমরা চলে যাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনাকে ট্রেড পাস সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট আপনি আনতে পারবেন তো তাদেরকে প্রত্যেকের এগারোটার সময় যেতে হবে এম দিয়ে নাম চলছে কন্টিনিউ এম দিয়ে পরপর কাদের কাদের নাম রয়েছে মিতা রয়েছে এম দিয়ে অনেকগুলো নাম রয়েছে এম এর পর এন শুরু হয়ে গেল এন দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি নন্দিতা দাস থেকে শুরু করে প্রচুর নাম কিন্তু রয়েছে এন দিয়ে তো ছাব্বিশ তারিখ এখনো কিন্তু কন্টিনিউ চলছে ছাব্বিশ তারিখ আবার এগারোটার সময় এখানে কন্টিনিউ চলছে পি দিয়ে শুরু হয়েছে এখান থেকে একচল্লিশ থেকে একান্ন জন ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ প্রতিমা সিং রয়েছে এখানে নাম এরপরে আমরা দেখবো আর কোন লিস্ট রয়েছে তো সাতাশ তারিখ শুরু হচ্ছে টেট পার সার্টিফিকেট প্রদান করার জন্য সকাল এগারোটার সময় পি দিয়ে কন্টিনিউ চলছে আমরা ডিটেলসটা একবার করে দেখিয়ে দেবো আর দিয়ে শুরু হচ্ছে আর দিয়ে যার যার নাম রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা পজ করে করে কার নাম রয়েছে আমি এক ঝলকে দেখিয়ে যাচ্ছি তো সাতাশ তারিখ কিন্তু এখানেও রয়েছে তো সাতাশ তারিখ এই টোটাল বাহান্ন জনের ক্যান্ডিডেটের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তো রিপোর্টিং টাইম সাতাশ তারিখ সকাল এগারোটার সময় আপনাকে যেতে হবে এরপর আঠাশ তারিখ শুরু হচ্ছে এখানে আমরা দেখব এরপরে না আঠাশ তারিখ নেই তিরিশ তারিখ রয়েছে এরপরই তিরিশ তারিখ সকাল এগারোটার সময় আপনাকে যেতে হবে তো এস দিয়ে শুরু হয়েছে সোমা সোমাশ্রী রয়েছে অনেকজনের নাম এখানে কিন্তু এস দিয়ে কন্টিনিউ নাম চলছে তো আপনারা যথারীতি যার যে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই টাইমেই কিন্তু ডেট পার্স সার্টিফিকেট কালেক্ট করার জন্য আপনি যাবেন তো এরপরেও তিরিশ তারিখ রয়েছে সেকেন্ড পেজেও তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একান্ন জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে উত্তম রয়েছে এবং লাস্টে ডাব্লু দিয়ে আরেকজনের নাম আছে তো এখানে আমরা টোটাল এগারোটা পেজের টোটালটাই দেখে নিলাম তো প্রত্যেক ক্যান্ডিডেটের প্রত্যেকে যার যেমন শিডিউল দেওয়া আছে সে তেমন ভাবে কিন্তু আপনারা ডেট পার সার্টিফিকেট কালেক্ট করতে স্কুল সার্ভিস কমিশন অফিশিয়াল বিল্ডিং এ আপনারা পৌঁছে যাবেন নির্ধারিত টাইমে এখন অনেকে প্রশ্ন করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করবেন যে রিজিওনাল যে অফিসগুলো রয়েছে সেখান থেকে কি এই ডুপ্লিকেট ডেট পার সার্টিফিকেট প্রদান করা হবে একদমই নয় যেহেতু নোটিফিকেশন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে দিস অফিস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে অফিশিয়াল মেন যে অফিস রয়েছে আচার্য সদন ব্লক ডবল ই সল্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই এই অ্যাড্রেসে আপনাকে চলে যেতে হবে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে গেলে তবেই আপনি টেট পাস সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট পাবেন তো এটুকু ছিল আজকের আপডেট ভিডিওটি সম্পূর্ণ এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ